আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী পিরোজপুরের নতুন বাস স্ট্যান্ড সংলগ্ন তার নিজের নামে প্রতিষ্ঠিত সাঈদী ফাউন্ডেশনের মসজিদের পাশেই তাকে দাফন করা হয়। এর আগে মঙ্গলবার দুপুরে 1:10 মিনিটে সাঈদী ফাউন্ডেশনের মাঠে হাজার হাজার ভক্ত অনুসারীদের উপস্থিতিতে তার জানাজা সম্পন্ন হয়। জামাত ইসলামের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান আল্লামা সাঈদীর জানাজার ইমামতি করেন। এ সময় প্রায় 2 কিলোমিটার রাস্তা ও বিভিন্ন মাঠ বাড়ির সাথে লাখ লাখ মানুষ জানাজায় অংশগ্রহণ করেন। কিন্তু আসলে কথা হচ্ছে যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর উত্থান কিভাবে হলো কিংবা তার পতনেই বা কিভাবে হলো, চলুন জেনে নেওয়া যাক আল্লামা সাঈদী সম্পর্কে অজানা সব রকম তথ্য। জিয়ানগরের সাঈদখালী গ্রাম, এই গ্রামটি আগে পরিচিত ছিল সাউথখালী গ্রাম নামে, অনেকে এখনো সাউথখালী গ্রাম হিসেবেই চিনেন। তবে সাউথখালীর নামের রূপান্তর ঘটেছে এই গ্রামের মানুষ দেলোয়ার হোসেন সাঈদীকে ঘিরে। এই গ্রামে 1940 সালে জন্মগ্রহণ করেন দেলোয়ার হোসেন সাঈদী। তার পিতা ইউসুফ শিকদার ও মাতার নাম গুলনাহার বেগম। তার পিতার গ্রামের আলেম ও একজন গৃহস্থ ছিলেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় জিয়ানগরে ঠিক কি ঘটেছিল তা সঠিকভাবে বলা মুশকিল এবং সেটা নিয়ে অনেক রকম বিতর্ক রয়ে গেছে এখন পর্যন্ত। সেই সঙ্গে বিতর্ক চলছে দেলোয়ার হোসেন সাঈদীকে ঘিরে, যিনি ধর্মীয় জলসার জনপ্রিয় বক্তা থেকে পরে পরিণত হয়েছেন জামাত ইসলামের এক গুরুত্বপূর্ণ নেতায়। 1971 সালের যুদ্ধ শেষ হওয়ার পরেও আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে তার নিজ গ্রামের মানুষ তেমন একটা চিনতেন না। তবে সাঈদীর নাম নিয়ে গ্রামের মানুষের মধ্যে একটা বিতর্ক রয়ে গেছে এখন পর্যন্ত। সাউথখালীর মানুষের সঙ্গে কথা বলে জানা যায় যে জন্মের পর তিনি এলাকায় পরিচিত ছিলেন দেলোয়ার হোসেন শিকদার নামে। সাউথখালীর নাম থেকেই তিনি নিজের নামকরণ করেছেন সাঈদী। তবে দেলোয়ার হোসেন সাঈদীর পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে ভিন্ন কথা। শিকদার কখনো তাদের পারিবারিক উপাধি ছিল না। তার ছেলে মাসুদ সাঈদী বিবিসিকে বলেন, সাঈদী হচ্ছে তাদের পারিবারিক উপাধি। দেলোয়ার হোসেন সাঈদী পড়াশোনা করেছেন গ্রামের মক্তবে, এরপর সরসিনার পীর পরিচালিত আলিয়া মাদ্রাসা, বারুইপাড়া সিদ্দিকিয়া মাদ্রাসা এবং খুলনার আলিয়া মাদ্রাসায় পড়াশোনা করেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। স্থানীয় সাংবাদিক নাসির উদ্দিন জানান, পড়াশোনা শেষে তিনি গ্রামে এক বাজারে কিছুদিন ব্যবসা করেছেন বলে অনেকেই তাকে দেখেছে বলেও জানিয়েছে। তবে দেলোয়ার হোসেন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী বলেন, এই কথা সত্যি নয়, তিনি পাড়ের হাটে কখনো ব্যবসা করেননি, ব্যবসা করেছিলেন খুলনায়। দেলোয়ার হোসেন সাঈদীর ছেলে বলেন যে বেসিক্যালি তার বাবা একজন লেখক, ছাত্র জীবনের পর থেকেই তিনি লেখালেখি শুরু করেন। তিনি ব্যবসা মূলত শুরু করেন স্বাধীনতা যুদ্ধের পূর্বে যখন খুলনা যশোরে বসবাস করতেন তখনই, এরপর তিনি লেখালেখি করেছেন স্বাধীনতার পরবর্তী সময়ে, আর কোরআনের দাওয়াতটা দেওয়া ছিল তার মিশন। বাংলাদেশের মানুষের কাছ থেকে দেলোয়ার হোসেন সাঈদী পরিচিত পান মূলত 80 দশকে শুরু থেকে। দেশের বিভিন্ন এলাকায় তিনি ওয়াজ মাহফিল নামের যে ধর্মীয় অনুষ্ঠান আয়োজিত হয়ে থাকে সেই অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার মধ্য দিয়ে আল্লামা সাঈদী পরিচিতি পেতে থাকেন সকলের মধ্যে। দেলোয়ার হোসেন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী বলেন, ওয়াজ মাহফিল করেই তার বাবা দেশ বিদেশে খুব ভালোভাবে পরিচিতি লাভ করেন। দেলোয়ার হোসেন সাঈদীর সন্তান আরও বলেন যে এটা সত্য যে তিনি তখন অত্যন্ত সাধারণ একজন মানুষ ছিলেন, এত পরিচিত তখন তার ছিল না। তখন তিনি দেশের বিভিন্ন জায়গায় মাহফিল করে বেড়াতেন। 1972 সালে তিনি পিরোজপুরের প্রথম মাহফিল করেন। তারপর একের পর এক দেশের বিভিন্ন জায়গা থেকে আসতে শুরু করে দাওয়াত এবং তিনি সকল মাহফিলে অংশগ্রহণ করতে শুরু করেন। 80 দশকে শুরু থেকে দেশের বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলের মাধ্যমে দেলোয়ার হোসেন সাঈদী একজন সুবক্তা হিসেবে খুব দ্রুত পরিচিতি অর্জন করেন। তার ধর্মীয় সমাবেশগুলো জনসমাগমও বাড়তে থাকে আস্তে আস্তে। একদিকে বিশাল জনপ্রিয়তা, আর এই জনপ্রিয়তা থাকার সত্ত্বেও তিনি বাংলাদেশের মানুষের একটি বিরাট অংশের কাছে বিতর্কিত হয়ে পড়েন। অর্থাৎ বিশেষ করে যারা রাজনীতি করেন তাদের মধ্যে বেশ ভালো রকমের বিতর্কিত হয়ে পড়েন। কারণ ওয়াজ মাহফিলে নানা রকম রাজনৈতিক বক্তব্য এবং জামাত ইসলামের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক প্রকাশ হওয়ার পর থেকেই তার বিরুদ্ধে মানুষজন উঠে পড়ে লেগে যায়। শুরুতে জামায়াত ইসলামের রাজনীতিতে দৃশ্যমান না থাকলেও তিনি যে এই রাজনীতির সঙ্গে সক্রিয় ছিলেন না সেটা কখনো স্বীকার বা অস্বীকার কোনোটি করেননি। এরপর অবশ্য আল্লামা সাঈদী প্রকাশ্যে জামাতের ইসলামের রাজনীতিতে যেয়ে সক্রিয় হয়ে ওঠেন এবং 1996 ও 2001 সালে পরপর দুইবার পিরোজপুর আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। দেলোয়ার হোসেন সাঈদীর জীবনে যে অধ্যায়টি নিয়ে সব থেকে বেশি বিতর্ক সেটি মূলত 1971 সালের মুক্তিযুদ্ধ এবং তার পরবর্তী সময়কে কেন্দ্র করে। ক্ষমতায় আসলে যুদ্ধ অপরাধীদের বিচার করবেন এমন প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসেন বাংলাদেশের বর্তমান সরকার। আর এই ক্ষমতায় আসার পর জামাতের অন্যান্য নেতাদের সঙ্গে সাঈদী সাহেবের বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর প্রক্রিয়া শুরু করে আওয়ামী লীগ সরকার। তিনি 2009 সালে বিদেশে পাড়ি দেওয়ার চেষ্টা করেন কিন্তু সেবার তিনি ব্যর্থ হয়ে যান। এরপর 2010 সালের 29শে জুন ধর্মীয় অনুমোদিতে আঘাত হানার একটি অভিযোগের মামলায় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে তখন গ্রেপ্তার করা হয়।
পরের বছর অর্থাৎ 2011 সালে ডিসেম্বরে তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। যে 20টি অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছিল তার মধ্যে 8টি অভিযোগে তিনি দোষী সাব্যস্ত হন। এর মধ্যে 2টি অপরাধে সর্বোচ্চ শাস্তি হিসেবে 2013 সালের ফেব্রুয়ারিতে আদালতে তাকে মৃত্যুদণ্ডের সাজা দেয়। তবে মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে 2014 সালের সেপ্টেম্বর মাসে আপিল বিভাগ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে আমৃত্যু কারাদণ্ড দেন। অভিযোগে বলা হয় যে যুদ্ধ শুরুর পর তিনি আধা মিলিশিয়া রাজাকার বাহিনীর সদস্য হিসেবে পাকিস্তানি বাহিনীকে সক্রিয়ভাবে সহযোগিতা করেন। তবে তার ছেলে মাসুদ সাঈদের ভাষ্য ভিন্ন কথা। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে 1971 সালে দেলোয়ার হোসেন সাঈদী পিরোজপুরে ছিলেন না। 1969 সালে তিনি যশোরের নিউ মার্কেট এলাকায় এ ব্লকের একটি বাড়িতে বসবাস করতেন। এছাড়াও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রমাণিত হওয়া যে সকল মামলা রয়েছে এবং তাদের যে সাক্ষী রয়েছে সেই সব সাক্ষীকে নিয়েও রয়ে গেছে অনেক ধোঁয়াশা। বাংলাদেশের সাধারণ আপামর জনগণের কাছে আল্লামা সাঈদী একজন নিষ্পাপ এবং নিষ্প্রাণ মানুষ হিসেবে পরিচিত এবং সেই সাথে তিনি যে একজন ভালো বক্তা এবং ইসলামিক চিন্তাবিদ ছিলেন সেটাও প্রমাণিত হয়েছে তার মৃত্যুর মধ্য দিয়ে। তো যাই হোক, আমরা সরকারিভাবে যে নথিপত্রগুলো ঘেঁটে পেয়েছি অনেক নথি হয়তো বা চেঞ্জ করে ফেলা হয়েছে কিংবা অনেক নথি এখন রয়ে গেছে যেগুলো সত্যি। তো এই সকলের আলোকে আল্লামা সাঈদী সম্পর্কে অজানা কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।